সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় বায়ুপথের সমস্যা, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ মাজহারুল হক খানকে। প্রফেসর মাজহারুল হক খান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আপনাকে ধন্যবাদ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বায়ুপথের সমস্যা নিয়ে একটু কথা বলবো। আপনি বাংলাদেশে একজন প্রখ্যাত সার্জন, এই বায়ুপথের সমস্যা নিয়ে তো রোগীরা অনেক আসে আপনার কাছে, কোন কোন ধরনের সমস্যা নিয়ে আসে? বায়ুপথে যে সমস্ত সমস্যাগুলো সাধারণভাবে হয় এর মধ্যে পাইলস, ফিস্টুলা, ফিশার এবং ক্যান্সার এগুলো অন্যতম। আচ্ছা, তবে এছাড়া অন্য কিছু সমস্যাও হয়, যেমন প্রদাহ হয় বা ইনফেকশন এবং পলিপ। আচ্ছা, অনেক সময় পায়খানার পাশে চুলকানি হয়, সেটাকে একজিমা বলে, বায়ুপথের পাশে একজিমা হয়, ইত্যাদি সমস্যা নিয়ে আসে। অনেক রুগী আবার আসে আমাদের কাছে যে আমার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। রক্ত যাচ্ছে। আমি যদি একটু একটু করি আসি, পাইলস বা বাংলা যেটাকে অর্শ বলে, তো এই এই ধরনের রোগী মানে পাইলসটা কেন হয়? আসলে আমাদের দেশের মানুষের একটা সাধারণ একটা চিন্তা আছে যে পায়খানার রাস্তার পাশে যে কোনো সমস্যা হলেই তারা এটাকে মনে করে আমার পাইলস হয়েছে। হয়তো পাইলস না, হয়তো অন্য কিছু, কিন্তু আসলে সবাই মনে করে এটা পাইলস। যদি পাইলস হয় তাহলে সেটা হলো আমরা বলি যে এখানে ব্যথা থাকবে না, পেইনলেস ব্লিডিং। আচ্ছা, যে রোগী পায়খানা করতে যাবে, গেলে হঠাৎ দেখবে যে তার পায়খানার রাস্তা দিয়ে ফোটা ফোটা করে রক্ত যাচ্ছে, অনেক সময় পিস্কিরির মতো করে রক্ত যায়, টাটকা রক্ত যায়, অনেক সময় পিস্কিরির মতো করে রক্ত যায়। আচ্ছা আচ্ছা, পেইন থাকছে না, ইউজুয়ালি কোনো ব্যথা থাকে না, যদি না কোনো কমপ্লিকেশন হয় বা দেরি হয়। সেটি তো এটার সঙ্গে মানে কাদের হয়? সবার তো পাইলস হয় না, এমনকি কোনো জেনেটিক বা বংশগত ধারার কিছু ব্যাপার স্যাপার আছে? হ্যাঁ, এখানে সবার হয় না, তবে জেনেটিক একটা বিষয় আছে যে বংশ পরস্পরে, যেমন বাবা মায়ের আছে বা আগের কারো আছে, সেখান থেকে তাদের পরবর্তী জেনারেশনে এটা হইতে পারে। কারণ হলো আমাদের যে পাইলসের যে রক্তনালীগুলো, পাইলস মানে হলো যে আমাদের যে রক্তের নালীগুলো আছে, এগুলো কী হয়, এগুলো একটু মোটা হয়ে যায়, পাতলা হয়ে যায় এবং এবড়োথাবড়ো হয়ে যায়, থোকার মতো করে বেরিয়ে আসে। আচ্ছা, বেরিয়ে আসে এবং এখানে কী হয়, ভেসেল ওয়ালটা, যে রক্তের যে নালীর যে ওয়ালটা আছে, এটা একটু দুর্বল হয়ে যায় এবং এটা জন্মগতভাবে থাকে। আচ্ছা, এবং অনেকের এই দুর্বলতার সঙ্গে তার ওখানে হয়তো যে একটা ভাল্ব আছে ভেইনের মধ্যে, ভাল্বটা হয়তো অনেক সময় থাকে না, সেটি এরকম হয়। এছাড়া অনেকে, যেমন অনেক বেশি যদি পায়খানা কষা থাকে বা কোষ্ঠকাঠিন্য, যেটা কি বলবো, কোষ্ঠকাঠিন্য যাকে বলে, এবং পায়খানা করতে বসে যদি পায়খানা করার জন্য যদি আমরা বাংলা খুব বাংলা বলতে গেলে কোঁদ দেয়, জোরে পায়খানা প্রেশার ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট করে, এবং এটা করা ঠিক না যদি সম্ভব হয় কারো পক্ষে, সেটি যদি অনেক বেশি ব্যথা না হয় এটা করা উচিত না, এটা করলে তখন রক্ত যেতে পারে। তো এই এই প্রফেসর মাজহারুল খান, আরেকটা ব্যাপার হচ্ছে ডায়েটের সঙ্গে কি এই পাইলসের কোনো সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ, ডায়েটের সঙ্গে পাইলসের অনেক বড় সম্পর্ক রয়েছে, কারণ যারা বেশি মাংস খায়, বিশেষ করে গরু মাংস, খাসির মাংস, রেড মিট যেটা, রেড মিট যেটা, এগুলা বর্জন করলে ভালো। এবং মাংসের সঙ্গে আমাদের দেশে তো এখন পশ্চিমা বিশ্বের মতো ফাস্ট ফুড যেটা যারা বেশি খায় তাদের এই ধরনের সমস্যা বেশি হয়, এবং পারতপক্ষে পারলে এগুলো অ্যাভয়েড করা উচিত। মানে এখন তো ইয়াং জেনারেশনের মধ্যে জাঙ্ক ফুড খাওয়ার একটা প্রবণতা ব্যাপক, এরা কি বেশি সাফারার? গর্ভকালীন সময় এই পাইলস দেখা দিতে পারে কিনা, এবং এটা কি পারমানেন্টলি হয়ে মানে রয়ে যাবে কিনা গর্ভপাত মানে ডেলিভারির পরেও? না, প্রেগনেন্সির সময়ে যেই পাইলস দেখা যায় কোষ্ঠকাঠিন্যের কারণে হয়, এবং ভিতরের ইন্টারনাল প্রেশার বাড়ার জন্য, ভেনাস প্রেশারটা বাড়ে সেই জন্য হয়, এবং গর্ভ শেষ হওয়ার পরে সাধারণত সেটা ভালো হয়ে যায়, যদি পেশেন্ট বুঝে এবং তার হ্যাবিট যদি ভালো করে তাহলে এটা ভালো হয়ে যায়। আপনি কি প্রফেসর মাজহারুল হক খান, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে গ্রাম বাংলায় এখন পর্যন্ত, যদিও আরবানাইজেশন এখন গ্রামেও ঢুকে গেছে, ওরা এখনও আঁশযুক্ত শাক সবজি এগুলোই খায় বেশি, জাঙ্ক ফুডের প্রচলন এখন যদিও কিছু কিছু গ্রামেও ঢুকে গেছে, তারপর কি ওরা একটু ভালো আছে শহরের মানুষের তুলনায়? আপনি ঠিকই বলেছেন, তারা তুলনামূলকভাবে ভালো আছে, তো আজকাল দেখা যায় হার্ট ডিজিজের মতো পাইলস এগুলো, ফিশার, ফিস্টুলা এগুলো গ্রামের লোকদেরও অনেক হচ্ছে, কারণ গ্রামেও অনেকটা আরবানাইজেশন হয়ে গেছে। সেই গ্রামের লোক এখন প্রচুর ফার্মের মুরগি আছে, খায় ফার্মের প্রচুর তেল খায় ইত্যাদি খায়, যেখানে আঁশ কম থাকে,
ভেজিটেবল কম থাকে, শাকসবজি কম থাকে, সেই জন্য তাদেরও পাইলসের সংখ্যা আমাদের যে অভিজ্ঞতাতে দেখে তাদেরও বাড়ছে। আচ্ছা আচ্ছা, পাইলস একটা সময় ছিল যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করা হতো, ওটা কি এখনও রয়ে গেছে? আপনারা ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করছেন না? পাইলসের তো অনেক রকমের চিকিৎসা আছে তার প্রকারভেদে। আমরা যেহেতু আমরা বলি আমাদের ভাষায় যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, মানে যখন রক্তের নালীটা একটু ফুলে যায় তখন আমরা এটাকে বলি ফার্স্ট ডিগ্রি, তা আর একটু বেশি হলে সেকেন্ড ডিগ্রি। এই দু ডিগ্রিতে পাইলস পায়খানা রাস্তার বাইরে আসে না, কিন্তু যখন থার্ড ডিগ্রি হয় তখন পায়খানা রাস্তার বাইরে চলে আসে এবং ধাক্কা দিলে ভিতরে চলে যায়। ফোর্থ ডিগ্রি যখন হয় তখন এটা পায়খানা রাস্তার বাইরেই থাকে। এক্সটার্নাল পাইলস বলবো তখন, এটা এক্সটার্নাল হ্যামোরয়েড বা পাইলস এটা বলে, কিন্তু এটা আরেকটা ইস্যু আছে, আরেকটা ইস্যু আছে পরে বলছি। আর যে পাইলস যে চিকিৎসা, এখানে বিভিন্ন রকমের চিকিৎসা আছে। যদি আমরা ফার্স্ট এবং সেকেন্ড আমি চিকিৎসাটা নিয়ে একটু পরে প্রফেসর মাঝার কথা বলবো। এই এই পাইপথে তো অনেকগুলো রোগের কথা বললেন, এই পাইলসে কি বেশি জটিল একটা প্রক্রিয়া না আরও জটিল কিছু আছে? যদিও ক্যান্সার একটা বড় কারণ, ক্যান্সার নিয়ে আলোচনা পরে করব। আর মানে ফিসার আছে, ফিসচুল আছে, কোন কোনটিকে আমরা খুব বেশি ইম্পর্টেন্স? আপনি ঠিকই বলেছেন, পাইলস এমন একটা জিনিস যে এটা চিকিৎসা করলে এটা ভালো হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে অনেক বছর পরে আবার কিছু সিমটম থাকতে পারে। এর এর অনেক রকমের চিকিৎসা আছে। আপনি যেটা একটু বলেছেন একটু আগে, ইঞ্জেকশন থেরাপি, ইঞ্জেকশন আগের কালেও আমরা ইউজ দিতাম এবং এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ইঞ্জেকশন থেরাপি দেই। যদি চিকিৎসা একজন পাইলস রোগী না নেন তাহলে কি হবে? একজন পাইলস রোগী যদি চিকিৎসা না নেন তাহলে শরীর থেকে রক্ত যাবে, যদি তার সিমটম হতেই থাকে রক্ত যাবে, এবং সেই রক্ত যাওয়া থাকে এক পর্যায়ে তার শরীরে রক্ত শূন্যতা, অ্যানিমিয়া হবে। এবং গ্রামে অনেক রোগীকে দেখেছি আমরা অনলি 5 গ্রাম হিমোগ্লোবিন, মানে তার যা থাকা উচিত তার 3 ভাগের এক অনেক হিমোগ্লোবিন নিয়ে আমাদের কাছে এসেছে। আমরা দেখে মনে করেছি কি এটা কি অন্য কোনো আর অনেক খারাপ ক্যান্সার কি না, আসলে পাইলস থেকে এরকম হয়েছে, এত বেশি রক্ত গেছে, নেগলেক্টেড কেস। এবং এখান থেকে বলা যেতে পারে যে এখান থেকে আলটিমেটলি পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, এত রক্তহীনতা হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। সুতরাং আলটিমেট এন্ড রেজাল্ট অনেক খারাপের দিকে যেতে পারে। আর পাইলস যদি আনট্রিটেড থাকে সেখান থেকে অনেক সময় পাইলস ওখানে মধ্যে কমপ্লিকেশন হয়ে সেখানে ব্যথা হইতে পারে, গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। তারা চিকিৎসা নিয়ে একটু পরে কথা বলবো শেষের দিকে। ফিশার একটা কথা বলছেন, ফিশার এটা ফিশারটা কী? মানে ফিশার এবং পাইলস, আগেই তো বলেছি যে মানুষ সব কিছুকে পাইলস মনে করে, আসলে ফিশারটা আমাদের দেশে পাইলসের সাথে লেস কমন না, বরং এটা কমন আর সমস্যা। আচ্ছা, এখানে পাইলসের চেয়েও কমন? পাইলসের চেয়েও কমন, কারণ যারা এই যে ফাস্টফুড খায়, কম বয়সী কেউ আসে, মেল মানে পুরুষ লোকদের বেশি হয়। আচ্ছা, এবং এখানে পেইনটা হলো পেইন অথবা বার্নিং অথবা কাটার মতো বিধে বলে, এটা হলো প্রধান সমস্যা। রক্ত যায়, প্রচণ্ড পেইন নিয়ে অনেক রোগী আসে। অনেক সময় আমাদের চেম্বারের রোগীরা বলে যে স্যার আমাকে চিকিৎসা করে দেন নাহলে মারা যাবো, ঘামাতে থাকে রোগী, এত ব্যথা হয়, এত পেইন। কিন্তু পাইলসে ইউজুয়ালি ব্যথা হয় না। আর ফিশারে যে ব্যথা হয়, ব্যথায় সঙ্গে অনেক সময় রক্ত যায়, গেলে সামান্য রক্ত যায়, আমরা বলি ছিঁড়ে ছিঁড়ে রক্ত, ছিঁড়ে ছিঁড়ে রক্ত যায়, অথবা কষা পায়খানা গায়ে লেগে সুতুর মতো রক্ত যায়, অথবা পায়খানা করার পরে যদি কেউ টিস্যু ওখানের মধ্যে একটু ধরে টিস্যুর মধ্যে সামান্য রক্ত লেগে আসে। মানে ফিশারটা হয় কেন? ফিশার হওয়ার প্রধান কারণ হলো পায়খানা কষা বা কোষ্ঠকাঠিন্য। এবং কোষ্ঠকাঠিন্যের একটা বড় কারণ হলো যে ফাস্টফুড খাওয়া, শাকসবজি কম খাওয়া, রাফেজ কন্টেনিং জিনিস কম খাওয়া, নিয়মিত হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, পানি প্রচুর খেতে হবে, এবং জীবনে একটা সবসময় একটা নিয়মানুবর্তির মধ্যে চলতে হবে, সকালে উঠে প্রতিদিন পায়খানায় যাওয়ার একটা অভ্যাস করতে হবে। এই জিনিসগুলি করলে সাধারণত দেখা যায় যে ফিশার নিয়ে আরও অনেক কথা শুনবো প্রফেসর মাঝার। আর আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় পায়ুপথের সমস্যা, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ মাঝারুল হক খানকে। প্রফেসর মাঝারুল হক খান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে ফিশার নিয়ে কথা বলছিলাম, যে আপনি বলছিলেন এত ব্যথা যে রোগী বলছে যে ডক্টর কিছু করেন, এখনই কিছু করেন, আমাকে ব্যথা মুক্ত করেন। আসলে এই মানে ব্যাপারটা কি ঘটে, কেন এত ব্যথা? ব্যথার কারণ হলো যে ফিশারের ডেফিনিশন যদি আমাদের ভাষায় বলতে হয়, ইট ইজ এ টিয়ার এট দি অ্যানাল ভার্টস। আচ্ছা, মানে পায়খানা রাস্তার মুখে ফেটে যায়। ফেটে গেলে যখন চামড়া এবং ওখানে কিছু অংশ ফেটে যায় মাংসপেশীর, তখন সেখানে নার্ভ ফাইবার থেকে সেখান থেকে ব্যথা হয়। আচ্ছা, এবং অনেক ব্যথা, তীব্র ব্যথা, রোগীরা অনেক সহ্য করতে পারে না।
এটা কি মলত্যাগের সময় ব্যথাটা হয় নাকি সব কন্টিনিউয়াস পেইনটা? এটা মলত্যাগের সময় প্রথম ব্যথাটা হয়, তার পরবর্তীকালে একটা বার্নিং ব্যথা হয় জলে জলে। অনেক রোগী ভেদে বিভিন্ন রকমের কথা বলতে পারে, অনেক সময় অনেকে বলে আমার এখানে কাটার মতো বিধে, কাটার মতো বিধে, অনেকে বলে জ্বলে যায় পুড়ে যায় থাকতে পারছে, অনেকে বলে অনেক ব্যথা, অনেকে টনটন করে ব্যথা, অনেকে ভয়ে মলত্যাগ করতেই চায় না, ভয়ে মলত্যাগ করতে চায় না। কিন্তু এটা এমন একটা সমস্যা যে মলত্যাগ তো অটোমেটিক হবেই, হতেই হবে, এবং সবচেয়ে বড় সমস্যা যখন মলত্যাগ করতে যায় তখন সেখানের মধ্যে আরও ব্যথা বেড়ে যায়, ব্যথা বেড়ে যায়। এবং মলত্যাগের সময় যে একটা ময়লা ডার্টি জিনিস পাস হয় সেটা ওই ঘায়ের মধ্যে লেগে সেখান থেকে একটা ইনফেকশন ছড়াতে পারে। আচ্ছা আচ্ছা। এবং যদি রোগী ডায়াবেটিক পেশেন্ট হয় তাহলে তার জন্য আরও বেশি রিস্ক, আরও বেশি রিস্ক রিস্ক। ওখানে কি ওই একটা সেন্টিনাল পাইলস বলে যে একটি কথা আছে, যে সেন্টিনাল পাইলস, যদি এটার নাম পাইলস, এটা একটু জাস্ট নামকরণ আর নামকরণ, কিন্তু ফিশারের থেকে, ফিশারের থেকেই এটাকে এখানে যখন ফেটে যায়, ফেটে যাওয়ার পরে একটা ক্রনিক একটা ইরিটেশন হয় বা সবসময় এখানের মধ্যে পায়খানা যাওয়ার সময় একটা ধাক্কা লাগে, ইনফেকশন হয়, এতে করে ওখানে কিছুটা মাংসপেশি বেড়ে যায়, বেড়ে গিয়ে একটা জিব্বার মতো হয়ে এটা সেন্টিনাল নাম, সেন্টিনাল নাম হয়েছে, এটা সেন্টিনাল পাইলস বলে এটাকে। আচ্ছা। এটা অন্য কিছু না, এর মধ্যে অনেক সময় পায়খানা একটু লেগে থাকে, লেগে থেকে এখান থেকে ইনফেকশন হয়, পরবর্তীকালে এখান থেকে ইনফেকশন। এটা কি ওষুধ দিয়ে কিছু সারানোর রাস্তা আছে? এটা দুরকম হয়, একটা হলো যে অ্যাকিউট ফিশার, একটা ক্রনিক ফিশার। যদি যখন অ্যাকিউট ফিশার হয় তখন আমরা রোগীকে সাধারণভাবে কিছু ট্রিটমেন্ট দিয়ে দিই, দিয়ে বলি যে আপনি এগুলো ব্যবহার করেন, করে দেখেন যে আপনি ভালো হয়ে যান কিনা, যদি সেরে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো পরবর্তী অ্যাটাক পর্যন্ত ওয়েট করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীদের কিছুদিন পরে আবার হয়, একটা পিরিয়ডিসিটির মতো বিষয়। সেটি সেটি। হ্যাঁ। আর যখন ব্যথা হয় তখন তো অনেকের অনেক বেশি ব্যথা হয়, তখন তো রোগীরা সহ্য করতে পারে না, তো মেডিকেল চিকিৎসা হলে এখানে আমরা ব্যথা কমাজ প্রশমনের জন্য একটা মলম বা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারি, জ্যাসোকাইন জেলি আছে। আগে একটু আগে যে ওই যে আপনার মধ্যেখানে শুরু হয়েছিল, এখন বোধ হয় দেন না, নাইট্রোগ্লিসারিন জাতীয় একটা, জি আমরা ওই যে জ্যাসোকাইন জেলি এবং ওই নাইট্রোগ্লিসারিন একটা অয়েন্টমেন্ট পাওয়া যায়, মলম পাওয়া যায় দেই, তো নাইট্রোগ্লিসারিন মলম দিলে ভালো, কিন্তু অনেক রোগী বলে যে আমার মাথা ব্যথা করে, এবং অনেক বেশিরভাগ রোগী সহ্য করতে পারে না, মাথা ব্যথার জন্য এটা বন্ধ করে দিতে হয়, বন্ধ করে দিতে হয়। তাহলে চিকিৎসা কি সার্জারি? চিকিৎসা আমি বলবো প্রাথমিক অবস্থায় আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে একটু ট্রাই করতে পারি, যদি ভালো থাকে, রোগী খাদ্যাভ্যাস ভালো করে, ব্যায়াম করে, চলাফেরা ঠিকমতো করে, খাবার দাবার করে, পানি বেশি খায়, নিয়মনবর্তা পালন করে, কোষ্ঠকাঠিন্যতা আছে, কোষ্ঠকাঠিন্যতা দূর হয়, সেক্ষেত্রে ভালো থাকতে পারে। তবে যদি বারবার হয় তাহলে অবশ্যই সার্জারি করে এটা সুস্থ করে নেওয়া উচিত, কারণ সার্জারিটা খুব বড় সার্জারি না। আচ্ছা। এটা ছোট্ট করে, রোগ বেশি হলেও সার্জারিটা ছোট সার্জারি, ছোট সার্জারি, আমরা 1 সেন্টিমিটার পরিমাণ ওপেন করে কেটে দিয়ে ভিতরে আমরা কাজটা করে দিই, যে এখানে ভিতরে ঘরে যেরকম দরজা আছে আমি রোগীদেরকে বোঝানোর জন্য বলি, এরকম আমাদের পায়খানা রাস্তার মলদ্বারের মুখের মধ্যে একটা ছোট্ট ব্যান্ড, গোল একটা ব্যান্ড আছে, ওই ব্যান্ডটাকে বলে ইন্টারনাল স্ফিংটার। আচ্ছা। এবং এটাতে আমরা 1 সেন্টিমিটার পরিমাণ জায়গা এখানে আমরা কেটে রিল্যাক্স স্ফিংটারটার মধ্যে, স্ফিংটার মধ্যে, হ্যাঁ, করে দিলে এই অসুবিধা ভালো হয়ে যায়, এবং আমার অভিজ্ঞতা যে এখানে শতভাগ রোগী ভালো হয়ে যায়, সুস্থ হয়ে। এই ফিশার থেকে কি মানে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকছে? ফিশার থেকে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা, বললেই চলে। অনেকে মনে করে যে পাইলসেও যে ধরনের সমস্যা হচ্ছে, রক্ত যাচ্ছে যদিও পেইন হচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে কোলোরেক্টাল ক্যান্সারেও একই সমস্যা হচ্ছে পাইলসের মতোই, তো কনফিউজ করে ফেলে, এটা মানে কখন কোলোরেক্টাল ক্যান্সার বলবো, কখন পাইলস বলবো? উচিত হলো যে এই ধরনের পায়ুপথের কোনো সমস্যা হলে তাই কোয়ালিফাইড কোনো ডাক্তারের কাছে গিয়ে সেটা দেখানো এবং পরীক্ষা করিয়ে নেওয়া। যেমন আমরা সাধারণ প্রথম গেলে রোগীকে বাইর দিয়ে একটু দেখি, দেখে বাইর দিয়ে ফাঁক করে দেখলে ফিশার হলে দেখেই বোঝা যায় জায়গাটা, আর যদি পাইলস হয় কিছুটা বাইর থেকে বোঝা যায়, তারপরে আমরা পেশেন্টকে একটা পরীক্ষা করি, ছোট পরীক্ষা, অত বেশি ব্যথা হয় না, একটা ওষুধ দিয়ে আমরা প্রক্টোস্কোপি বলে যন্ত্র আছে, ছোট যন্ত্র, 10-12 সেন্টিমিটার লম্বা, ওটা ঢুকি আমরা ভিতরে দেখে নেই। এই পরীক্ষাটা খুবই ইউজফুল, এটা করলে ফিশার, পাইলস বা হ্যামারয়েড এবং ক্যান্সার, পলিপ, ইনফেকশন, প্রক্টাইটিস, সবগুলো অনেক কিছুই একেবারে সহজেই, সহজে মানে খালি এমনি চোখে দেখছেন, জি কয়েক মিনিটেই এটা ডিসিশন নিয়ে নেওয়া যায়। যদি যদি পুরো মানে কোলনেই যদি ক্যান্সারটা হয় তখন কি, যদি ওই প্রক্টোস্কোপির দৃষ্টি তো বেশি দূর না, প্রক্টোস্কোপির দৃষ্টি আপনি সঠিকই বলেছেন, এটা দিয়ে আমরা 12 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পারি, সেটি বা সিগমোটোস্কোপ একটা ছোটো দিয়ে আমরা অনেক সময় 25 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পারি। আচ্ছা। কিন্তু যদি আমাদের এরকম মনে হয় যে আসলে তার সমস্যার উপর থেকে আসছে, উপর থেকে রক্তটা কিছুটা
ময়লা হয়ে অল্টার্ড হয়ে আসছে, আলকাতরার মতো কালো রক্ত যাচ্ছে অথবা একটু ময়লা রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কলোনোস্কোপি অ্যাডভাইস করি। কলোনোস্কোপি করে একেবারে উপরে অনেকটুকু দেখা যায়, সিকাম পর্যন্ত দেখা যায়, সেক্ষেত্রে কলোরেক্টাল কার্সিনোমা সেগুলো কি দেখা যায়, পলিপের মতো কিছু যদি পলিপ হয়, পলিপ হলে একটা আঙ্গুরের থোকার মতো বেরিয়ে আসে, পলিপ হলে পলিপ বোঝা যায়। পলিপ অনেক সময় বেনাইন হয়, মানে ইনোসেন্ট বা ভালো, আর অনেক সময় ক্যান্সার হয়, সেটা দেখে বুঝে নিতে হয় বা অনেক সময় ওটা রিমুভ করে ওটা থেকে আমরা বায়োপসি করে নিই। আর যদি ক্যান্সার হয় তাহলে ক্যান্সারের ঘা হইতে পারে বা দেখে মনে হয় যে ওটা আসলে খারাপ। প্রফেসর মাঝার, একটা ব্যাপার হচ্ছে যে পাইলস যেমন একটা জেনেটিক একটা ইতিহাস থাকবে, বংশগত ধারা, অনেক সময় আমরা বলি যে কোলোরেক্টাল ক্যান্সারেও একটা বংশগত ধারা থাকে, আসলে কি ঠিক ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা কিছু অংশে অবশ্যই ঠিক, কারণ যাদের কোলোরেক্টাল ক্যান্সার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, যে বাবা মা বা কারো হয়েছে, তাদের ক্ষেত্রে কলোরেক্টাল ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। এবং যাদের বয়স বেশি, ধরেন 40 বয়সের উপরে ব্যক্তিদের, তাদের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু কম বয়সে যে হয় না তা না, কম বয়সে হয় এবং সেগুলো আরও বেশি খারাপ হয়, অ্যাগ্রেসিভ হয়, অ্যাগ্রেসিভ হয়। তারপর আমাদের দেশে আগেকার দিনে বা এখনও আমরা বলবো অনেকটা যে ক্যান্সারের ধরন, মানে প্রকোপটা ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় আমাদের দেশে এখনও কম, এখনও কম। যেমন আমি জাপানে কিছুদিন ছিলাম, সেখানে 30-এর ঊর্ধ্ব সব মানুষকে রুটিনলি তারা কলোনোস্কোপি করে, বিকজ সে দেশে স্ক্রিনিং টাইপের কলোরেক্টাল। আমরা অনুষ্ঠানের প্রফেসর মাঝার একদম শেষ পর্যায়ে, ডায়েটের সঙ্গে মানে এমন কিছু কি ধরনের ডায়েট খেলে কলোরেক্টাল ক্যান্সার হবে না? ডায়েটের মধ্যে আমাদেরকে যেমন রাফে যে সমস্ত ডায়েটের মধ্যে আছে, আঁশযুক্ত খাবার, শাকসবজি, ফলমূল, এগুলো বেশি খেতে পারলে ভালো। প্রোটিনটা কম খেলে বা অ্যাভয়েড করতে পারলে ভালো অনেক, সেই বিশেষ করে রেড মিট ইত্যাদি, এবং চর্বিযুক্ত খাবার সেগুলো এর জন্য কন্ট্রিবিউট করে। সুতরাং সে সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। এমনি তো রেড মিট বলা হয় যে ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে কোলন ক্যান্সার এগুলোর হার অনেক বাড়িয়ে দিচ্ছে, যত বেশি রেড মিট বর্জন করা যায় ততই তো ভালো। যত বেশি রেড মিট বর্জন করা যায় ডেফিনেটলি ততই ভালো। তারপর আমাদের শরীরে কিছু প্রয়োজন আছে, মাঝে মধ্যে ফ্যাটটা যদি একটু ফেলে দিয়ে যদি খাওয়া যেতে পারে, খাওয়ার একটু রসনা বিষয়তা আছে, খেতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তা ভাবনা করে সপ্তাহে একদিন বা কম খাওয়া উচিত, অ্যাভয়েড করা উচিত। আঁশযুক্ত খাবার, শাকসবজি, সেই আগেকার চিরায়ত গ্রাম বাংলার যে খাবার, সেই খাবারটা খেলে বোধহয় আমরা অনেক ভালো থাকবো, অনেক ভালো থাকবো আমরা, শাকসবজি বেশি করে খেয়ে। আর কারণ আপনি, আমরা জানি যে ওয়েস্টার্ন কান্ট্রিজে এই কোলন ক্যান্সারের রেট অনেক বেশি আমাদের তুলনায়, অনেক বেশি, ওদের ডায়েটটাই অন্যরকম, মানে আনহাইজেনিক ওদের ডায়েটটাই আনহাইজেনিক। ওখানে শুধু কোলোরেক্টাল ক্যান্সারের আলাদা হসপিটাল আছে। প্রফেসর মাঝারুল হক খান অনুষ্ঠানে এসেছেন এই পায়ুপথের বিভিন্ন সমস্যা, বিশেষ করে পাইলস, ফিশার, কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে অনেক মূল্যবান কথা আমাদের দর্শকদের শুনিয়েছেন। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রফেসর ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বৈশাখী টেলিভিশন এবং তার যারা সঙ্গে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন ইম্পালস হসপিটাল, 304/E, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ইমেল impulsealamin@yahoo.com, ওয়েবসাইট impulsehospitalbd.com, হটলাইন 01715016727। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।